আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো রয়েছেন। সবারই সুস্থতা কামনা করে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাঠ পর্চার পরিচিতি। অর্থাৎ অনেকেই খতিয়ান এবং মাঠ পর্চায় দুটো চিনেন না, যে কারণে আজকে আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে আলোচনা করবো। আচ্ছা, মাঠ পর্চাটা কেমন হতে পারে, তো সেই বিষয়টা আজকে তুলে ধরবো আপনাদেরকে। তো ভিডিও জুড়ে থাকবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, পাশের বেল বাটনটি অন করে দিন যাতে নতুন ভিডিও আসে সেটি নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো এটা হচ্ছে একটি আরএস খতিয়ানের মাঠ পর্চা। এখানে তেমন কিছু নেই, জাস্ট একটা খতিয়ানের মতনই মাঠ পর্চা। আপনার যতক্ষণ পর্যন্ত আপনি খতিয়ান পাবেন না ততক্ষণ পর্যন্ত আপনি মাঠ পর্চা দিয়ে সকল ধরনের কাজ করতে পারবেন আপনার জমি সংক্রান্ত বিষয়ে। এটা হচ্ছে মূল কথা। যখন আপনার মূল খতিয়ান চলে আসবে তখন আপনার এই মাঠ পর্চাটি না হলেও চলবে, এটা দ্বারা আপনার কোনো কাজে আসবে না, আপনার খতিয়ান দিয়ে সবকিছু করতে পারবেন। তো যেহেতু এখন পর্যন্ত অনেক এলাকায় আরএস খতিয়ান এখন পর্যন্ত কার্যকর হয়নি, যে কারণে এখনো মাঠ পর্চা এখনো মূল্যবান, অর্থাৎ মাঠ পর্চা দিয়ে আপনি জমি কেনা বেচা সবকিছু করতে পারবেন। তো মাঠ পর্চা আপনি কিভাবে চিনবেন? সবচেয়ে চিনার সহজ উপায় হচ্ছে এখানে একটা সিল থাকবে, সিলটা থাকবে তসদিকৃত, এখানে লেখা থাকবে সহকারী সেটেলমেন্ট অফিসার, রাজস্ব অফিসার বা রাজস্ব অফিসার, এটা লেখা থাকে, এরকম একটা সিল থাকবে। তো এটা দেখলেই আপনি বুঝবেন যে এটা একটা হচ্ছে মাঠ পর্চা। তো মাঠ পর্চার মধ্যে যে বিষয়গুলো থাকে, এখানে খতিয়ানের মতনই সবকিছু, মালিক, অকৃষি বা ইজারাদারের নাম ও ঠিকানা, এখানে যে খতিয়ানে যতজন মালিক রয়েছে তাদের বিবরণ থাকবে, কে কতটুকু সম্পত্তির মালিক সেটা এখানে থাকবে। যেমন এই খতিয়ানের মালিক হচ্ছে এখানে ছয়জন, ছয়জনের নাম দেওয়া রয়েছে, তাদের পিতার নাম দেওয়া রয়েছে, মানে সম্পত্তিটি তারা কার কাছ থেকে পাইছে সেটা, পিতা রফিকুল্লাহ মাস্টার উত্তর রঘুনাথপুর, তো এখানে এটা দেওয়া রয়েছে। তো এখানে সর্বপ্রথম এটা থাকবে, তারপর অংশ, কে কতটুকু অংশ এটা পেলো, তারপর রাজস্ব দাগ নং। এই রাজস্ব হচ্ছে আপনার বর্তমানে আরএস খতিয়ানের দাগ নাম্বার, এটা হচ্ছে পুরনো খতিয়ানের দাগ নাম্বার। তারপর জমির শ্রেণী কৃষি অকৃষি, এখানে যেহেতু এটা কৃষি জমির দলা, কৃষি জমির ক্ষেত্রে অনেক শ্রেণী রয়েছে, সেগুলো আপনারা দেখে নেবেন, আমার একটা ভিডিও রয়েছে জমির শ্রেণীর উপর। তো এখানে কৃষি জমি এটা হচ্ছে দলা জমি, এটা অকৃষি জমি নয়। তারপরে এখানে আছে দাগের মোট জমির পরিমাণ, তো এখানে এটা উল্লেখ করা নাই, দাগের মধ্যে অংশ এবং খতিয়ানের অংশ এটা এক, যেহেতু এক এখানে বুঝে নেবেন। তাহলে এর পরবর্তী ঘরে যেমন অংশ অনুযায়ী জমির পরিমাণ, এখানে একর দেওয়া রয়েছে, যেহেতু এখানে এক তাহলে এখানে বুঝবেন এক একর জমি, শতাংশ হিসেবে কতটুকু সেটা এখানে দেওয়া রয়েছে। তো মোটামুটি এইটাই হচ্ছে একটি মাঠ পর্চা। মাঠ পর্চার মধ্যে তেমন কিছু নাই, তবে আপনার একটা কথা মনে রাখবেন, মাঠ পর্চা যতদিন না পর্যন্ত আপনার মূল খতিয়ান আসতেছে না ততদিন দিন পর্যন্ত আপনি এই মাঠ পর্চা দিয়ে সকল ধরনের জমির ট্রান্সফার থেকে শুরু করে সব কিছুই আপনি করতে পারবেন এই মাঠ পর্চা দিয়ে। আর যখন আপনার মূল খতিয়ান চলে আসবে তখন এই মাঠ পর্চা দিয়ে আপনি আর কিছুই করতে পারবেন না, তখন আপনার মূল খতিয়ান দিয়ে আপনার সব কিছু করতে হবে। তো এই ছিল মোটামুটি ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজে ফলো হয়ে থাকবেন আশা করি।